এবার আসতে চলেছে 75 টাকার নতুন কয়েন। বৃহস্পতিবার অর্থমন্ত্রক জানিয়েছে যে নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ 75 টাকার মুদ্রা চালু করা হবে। কয়েনটি ভারতের স্বাধীনতার 75 বছর উদযাপনের কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি করা হবে, এমনটাই জানা যাচ্ছে। এই যে কয়েন আনা হচ্ছে, তার কি বিশেষত্ব রয়েছে? নিশ্চয়ই সেটাই আপনাদের প্রশ্ন। জানা যাচ্ছে এই কয়েন 44 মিলিমিটার ব্যাসযুক্ত। এই কয়েনের এক পাশে থাকবে অশোক স্তম্ভের চিহ্ন, নিচে লেখা থাকবে সত্যমেব জয়তে। অশোক স্তম্ভের বাঁ দিকে দেবনাগরী লিপিতে লেখা থাকবে ভারত এবং ডান দিকে ইংরেজিতে ইন্ডিয়া লেখা থাকবে। ভারতীয় মুদ্রার প্রতীকের রূপ চিহ্নও থাকবে এই নতুন 75 টাকার কয়েনে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে কয়েনের অন্য পিঠে থাকবে নতুন সংসদ ভবনের ছবি। সেই ছবির উপরে দেবনাগরীতে সংসদ সংকুল এবং নিচে ইংরেজিতে পার্লামেন্ট কমপ্লেক্স লেখা থাকবে। কয়েনের কেনারা বরাবর 200টি সেরেশন থাকবে। 35 গ্রাম ওজনের কয়েনটি রূপো, তামা, নিকেল ও দস্তা, এই 4টি সংকর ধাতু দিয়ে তৈরি করা হবে, যার মধ্যে রূপো ভাগ থাকবে 50%, তামা থাকবে 40%, নিকেলের পরিমাণ থাকবে 5% এবং দস্তা থাকবে 5%। 28 মে রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন প্রকাশ্যে আনা হবে এই বিশেষ মুদ্রা। কিন্তু তার আগে উঠে গিয়েছে একাধিক প্রশ্ন, নানা রকম বিতর্ক গোটা দেশ জুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, তার পরিবর্তে সেই সংসদ ভবন উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরি। এই মর্মে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। জয়া সুকিন নামের এক আইনজীবী, তিনি জনস্বার্থ মামলা করেছেন। তার দাবি হচ্ছে, কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন? সে জায়গায় উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতির। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানিয়ে কেন্দ্রীয় সরকার সংবিধান অবমাননা করেছে, সে কারণে অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ 19টি দল। তারা যৌথ বিবৃতিও দিয়েছে। ইতিমধ্যে আমরা আপনাদের সামনে যে খবরটা তুলে ধরেছিলাম, নিশ্চয়ই আপনারা আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে যদি দেখেন, দেখতেই পাবেন যে ডেরেক ওব্রায়েন তিনি টুইট করেছিলেন যে প্রথম এই অনুষ্ঠান বয়কট করল তৃণমূল। সেই খবর আমরা করেছিলাম, আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবার যে খবরটা সামনে আসছে যে 28 তারিখে যে ভবনটির উদ্বোধন রয়েছে, মানে সংসদ ভবনের উদ্বোধন রয়েছে, সেখানেই নতুন একটা টাকার কয়েন আসতে চলেছে, 75 টাকার। বৃহস্পতিবার অর্থমন্ত্রক জানিয়েছে যে নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ 75 টাকার মুদ্রা চালু করা হবে। কয়েনটি ভারতের স্বাধীনতার 75 বছর উদযাপনের কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি করা হবে। এই কয়েনের বেশ কিছু বিশেষত্ব রয়েছে। এই কয়েনটা 44 মিলিমিটার ব্যাসযুক্ত। এই কয়েনের এক পাশে থাকবে অশোক স্তম্ভ, তার নিচেই লেখা থাকবে সত্যমেব জয়তে এবং বাঁ দিকে দেবনাগরী অক্ষরে লেখা থাকবে ভারত, ডান দিকে থাকবে ইংরেজিতে ইন্ডিয়া। ভারতীয় মুদ্রার প্রতীকের রূপ চিহ্নও থাকবে এই নতুন 75 টাকার কয়েনে। আরও যেটা জানা যাচ্ছে যে অন্য পিঠে থাকবে নতুন সংসদ ভবনের ছবি, সেই ছবির উপরে দেবনাগরীতে সংসদ সংকুল এবং নিচে ইংরেজিতে পার্লামেন্ট কমপ্লেক্স লেখা থাকবে। কয়েনের কিনারা বরাবর 200টি সেরেশন থাকবে। 35 গ্রাম ওজনের কয়েনটি রূপো, তামা, নিকেল, দস্তা, এই 4টি সংকর ধাতু দিয়ে তৈরি করা হবে, যার মধ্যে রূপোর ভাগ থাকবে 50%, তামা থাকবে 40%, নিকেলের পরিমাণ থাকবে 5% এবং দস্তা থাকবে 5%। আরও অনেক আপডেট রয়েছে আপনাদের জন্য, তার জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।